ভাঙ্গা ফরিদপুর থেকে মৌ আক্তার উনি প্রশ্ন করেছেন, ইদানিং আপনি উপস্থাপনা বাদ দিয়ে নাটক ওয়েব ফিল্ম এগুলো বেশি করছেন, প্রচারেও যাচ্ছেন, তো উপস্থাপনায় কাজ আপনার কি একটু কম নাকি আপনি অন্যদিকে ফোকাস করছেন? আপনি আসলে উদ্দেশ্যটা কি? উপস্থাপনায় কাজের জন্য আমি অ্যাকচুয়ালি ওয়েব ফিল্ম ওয়েব সিরিজে সময় দিতে পারি না, আর তিনি তাহলে আমার সম্পর্কে ভালো মতো জানেন না, কারণ আমি ওয়েব ফিল্ম করেছি একটা, তাও এক দেড় বছর হয়ে গেছে। গোলটা কি আপনার, টার্গেটটা? আমার তো উপস্থাপনায় সবসময় টার্গেট ছিল, আর ওয়ান্স ইন এ ওয়াইল যদি সময় সুযোগ হয়ে যায় ভালো লাগে, ফর এক্সপেরিমেন্ট অ্যাক্টিংটা অ্যাজ অ্যান আর্ট ফর্ম আমি সেটা ট্রাই করি। মিডিয়াগুলি বকবাজার থেকে নীরব মিয়া প্রশ্ন করেছেন, হাতে গোনা আপনারা কয়েকজন বাদে অন্যরা তেমন কাজ পাচ্ছে না, তো আসলে এটার মূল কারণটা আসলে কি? সব সেক্টরেই তাই, মানে তো শোবিজ ওয়ার্ল্ড, শোবিজ ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে কমেডিয়ানের কথা বলে তোমাদের কয়েকজনের নামই সবার প্রথমে চলে আসে, তো উপস্থাপনায় বললে হয়তো আমাদের কয়েকজনের নাম সবার প্রথমে চলে আসে। একটু অপশন দিয়েছেন, যেটার কারণ কি? এজেন্সির সাথে ভালো সম্পর্ক রাখার কারণে, কোম্পানির সাথে পিয়ার মেনটেন করার কারণে, নাকি টিভি চ্যানেলের প্রোডিউসারদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কারণে, নাকি উপরের সবগুলো? উপরের একটাও না, আবার সবগুলো হতে পারে, কারণ হচ্ছে ভালো সম্পর্ক রেখে আসলে কখনো মানে কাজ হয়তো হয়, এটাও এক ধরনের ক্রেডিট যে মানুষের সাথে, পিআরটা কিন্তু এক ধরনের প্রফেশনও। তবে আমার ক্ষেত্রে আমি যেমন কখনোই, ইভেন বাংলা ভিশনেও তো আমি দীর্ঘ চার বছর কাজ করেছি, তো দেখা গেছে প্রায় দুই তিন বছর পরে আমার সাথে অনেকে নতুন করে পরিচয় হয়েছে একই চ্যানেল এরকম, তো এটা আমি একটু কমই পারি। তো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি কাজ, ফেস ভ্যালিউ, প্রোগ্রাম যেগুলো আমি করছি, বাংলাভিশনের প্রোগ্রাম করেছি বলে আমাকে মানুষ চিনেছে, অন্য চ্যানেল থেকে ডেকেছে, বাট কখনোই আমি কারোর সাথে সম্পর্ক আগে থেকে ছিল বলে কেউ ডাকেনি। মেহেন্দিগঞ্জ বরিশাল থেকে শ্রাবণ্য আক্তার, আচ্ছা আপনার এমন কোন দিকের কারণে ইয়াং ছেলেদের আপনি এত পছন্দের? উনি একটু ক্লু দিয়েছেন, জনপ্রিয়তার কারণে, গলাবাজির কারণে, হাসির কারণে, কি কারণে? সবকিছু, অল অ্যাবভ, অল অ্যাবভ। গলাকাটা নারায়ণগঞ্জ থেকে আপডেট বয় রনি উনি প্রশ্ন করেছেন, অল্প বয়সে জনপ্রিয়তা পেলে নাকি সেটা সহজে ধরে রাখা যায় না, আপনি তো সেই স্কুল কলেজ লাইফ থেকেই জনপ্রিয়তা পেয়েছেন, তো কি মনে হয় যে আপনি সেই জায়গাটা ধরে রাখতে পেরেছেন, আপনার কতটুকু উন্নতি হয়েছে? ধরে রাখতে পেরেছি কিনা এটা তো আসলে বাইরে সবাই সেটা বেটার বুঝবে, কিন্তু এটার কারণ হতে পারে যে আমি জনপ্রিয়তার পেছনে কখনো ছুটিনি বা সেটা আমার কাছে কখনো মুখ্য ছিল না। আমি বিং এ মিডিয়া পার্সন, আমি অনেক সময় অনেক লোকি পার্সোনালিটি মেনটেন করি, আমার কাছে সবসময় নিজে ভালো লাগা, কমফোর্ট জোন, পরিবেশ, সেটা ম্যাটার করেছে। ঈশ্বরদী পাবনা থেকে রেদওয়ান রায়হান উনি প্রশ্ন করেছেন, অনেক সেলিব্রিটিরা বিয়ের খবর গোপন রাখে, আপনিও কি আপনার বিয়ের খবর গোপন রাখবেন? Not a chance, এটা কি সুবিধা আমি আসলেই জানি না। বিয়ের খবরে জনপ্রিয়তা কমে বা এরকম কিছু? No, I don't think so. এখন আপনি বলিউডে দেখেন ওরা কিভাবে ওদের বিয়েটাকে, এটা এটা তো লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, তো এটাকে প্রাউডলি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করা মানে কি সেলিব্রেট করতে হয় সবার সাথে। কবে আমরা সেলিব্রেট করব? Let's see. বলেন, আমরা হইহুল্লোড় করতে চাই আমরা সবাই। হ্যাঁ অবশ্যই করব, কিন্তু এখনো কিছু ঠিক করিনি। ওকে, সৈয়দপুর নীলফামারি থেকে আনিসুল মিয়া প্রশ্ন করেছেন, কাজ করার আগেই আপনাকে নিয়ে অনেক নিউজ হয়, কই আপনার পরিচিত সাংবাদিক অনেকে আছে বলে নাকি, নাকি আপনি ফোন করে বলেন হ্যালো ভাইয়া? নেভার, কখনোই না।